দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, শুধু নিজেদের গাফিলতি খুঁজে পেল না রাজু। এটি বেলি রোডে আগুনের ঘটনা নিয়ে রাজুকে তদন্ত কমিটি গত 27 মার্চ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের সূত্র ধরে এই সংবাদটি ছাপিয়েছে প্রথম আলো। এখানে একটি মন্তব্য করেছেন অধ্যাপক আদিল মোহাম্মদ খান, যিনি বিআইপির সভাপতি। তার মত হচ্ছে, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দায় অস্বীকারের সংস্কৃতির কারণে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। বান্দরবনের রুমা ও থামচিতে কয়েক দফা হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন করেছে প্রথম আলো, যার শিরোনাম, সমন্বিত অভিযান শুরু, এক কেএনএফ নেতা গ্রেপ্তার। বাস, ট্রেন ও নৌপথে ঈদ যাত্রার খবর দিয়ে প্রথম আলো তিনটি আলাদা শিরোনাম করেছে। প্রথমটির শিরোনাম, দুই মহাসড়কে কয়েক ঘন্টার যানজট। আরেকটি শিরোনাম, কমলাপুর থেকে দুটি ট্রেন ছেড়েছে দেরিতে। অন্যটি, দক্ষিণের 7 নৌপথে ঘরমুখী মানুষের চাপ। উড়োজাহাজের টিকিটের ভাড়া নিয়ে প্রথম আলোর আরেকটি প্রতিবেদন, একই দূরত্ব তবু ভাড়া বেশি ঢাকা থেকে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে আগের চেয়ে উড়োজাহাজ চলাচলের সংখ্যা বেড়েছে, বেড়েছে যাত্রীও, তবে টিকিটের দাম কমেনি, উল্টো বেড়েছে। যেমন ঢাকা থেকে সিঙ্গাপুরের দূরত্ব এবং কলকাতা থেকে সিঙ্গাপুরের দূরত্ব প্রায় এক, এবং এখানে টিকিটের দাম ঢাকা থেকে 28,000 টাকা, কলকাতা থেকে সেটি পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। এরকম আরও বেশ কয়েকটি উদাহরণ এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, এমপি হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান তারা। এটি হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য যখন মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, এটি গেল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন মাঠ উন্মুক্ত করে দিয়েছিল, সেই সময় পদত্যাগ করে অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের অনেকেই এমপি হিসেবে নির্বাচিত হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান, এ সংক্রান্ত একটি খবর এটি। বেলি রোডে আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদনের সূত্র ধরে একটি রিপোর্ট করেছে দৈনিক কালবেলা, যার শিরোনাম, বেলি রোডে আগুন কেটলির শর্ট সার্কিট থেকে। বান্দরবানে ব্যাংক ডাকাতি এবং থানায় আক্রমণ, এসব ঘটনা নিয়ে কালবেলার দুটি আলাদা প্রতিবেদন। একটি শিরোনাম, পাহাড়ে চাঁদাবাজির টাকায় কেএনএফ এর অস্ত্রের মজুদ। অন্যটির শিরোনাম, কেএনএফ এর প্রধান সমন্বয়ক চেউসিম গ্রেপ্তার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বান্দরবানে সমন্বিত অভিযান শুরু, কেএনএফ এর সমন্বয়ক গ্রেপ্তার। দুটি অস্ত্র উদ্ধার, আরও দুই মামলা, এখনও থমথমে রুমা ও থানচি, বন্ধ ব্যাংক। এই কেএনএফ সংক্রান্ত আরও কয়েকটি সংবাদ যুগান্তরের প্রথম পাতায় স্থান পেয়েছে, যার মধ্যে একটি রয়েছে যে বান্দরবানের সেনাপ্রধান, সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যটি শিরোনামে বলা হচ্ছে, পৃথক পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গঠনের পরিকল্পনা কেএনএফ এর। ঈদে ঘরে ফেরা নিয়ে যুগান্তরের শিরোনাম, যাত্রীর চাপ বাড়তে পারে আজ। যুগান্তরের প্রথম পাতার নিচ দিকে ঈদ যাত্রা নিয়ে আরেকটি খবর, সেটি যাত্রী কল্যাণ সমিতির দাবি, যাত্রীদের বাড়তি গুনতে হচ্ছে 984 কোটি টাকা। এটি হচ্ছে যে ঈদ যাত্রায় ঢাকা ও আশেপাশের অঞ্চল থেকে প্রায় 1,60,00,000 মানুষ বাড়ি যাচ্ছেন, যে তাদের যাত্রাপথে এই অতিরিক্ত টাকাটা ভাড়া হিসেবে গুনতে হচ্ছে। অন্য আরেকটি খবরের শিরোনামে যুগান্তর বলছে, কয়েক জেলায় হঠাৎ কালবৈশাখীর ছোবল, ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাতে 14 জনের প্রাণহানি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, গোয়েন্দার হাতে কেএনএফ অস্ত্রধারীর ছবি সহ তালিকা। এতে বলা হচ্ছে যে প্রধান সমন্বয়ক চেউসিম বম গ্রেপ্তার, এবং কেএনএফ দাবি করেছে যে ইনি তাদের কেউ না। সেনাবাহিনী প্রধান বান্দরবানে গতকাল সংবাদ সম্মেলন করেছেন, সেই সংক্রান্ত খবর, বিশ্বাস করলেও ওরা ষড়যন্ত্র করেছে, এই শিরোনামে ছাপিয়েছে সমকাল। সমকালের প্রথম পাতার প্রথম কলামে আরেকটি খবর, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, মতানৈক্য হয়নি, 3 সমঝোতা স্মারক সই। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম, উপজেলায় এমপিদের পরিবারতন্ত্র। এতে বলা হচ্ছে, বউ, ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা, শ্যালক, মামা, ভাগ্নে সহ আত্মীয় স্বজনেরা প্রার্থী। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, আর্মি লিডিং জয়েন্ট অপারেশন এগেনস্ট কেএনএফ, র্যাব অ্যারেস্ট কি কেএনএফ লিডার। দ্য ডেইলি স্টারের আরেকটি খবর, রোড ক্র্যাশেস, ফ্যাটালিটিস রেইজেস স্টিপলি ফ্রম জানুয়ারি। এই প্রতিবেদনে তুলে ধরা তথ্যে দেখা যাচ্ছে যে 2023 জানুয়ারি থেকে মার্চে দুর্ঘটনার সংখ্যা 2024 জানুয়ারি থেকে মার্চে দুর্ঘটনার চেয়ে কম ছিল, এবং এতে মৃত্যুর ঘটনাও কম ছিল, ইনজুরি অর্থাৎ আহতের সংখ্যাও ওই সময় কম ছিল।